ইউক্রেনে আক্রমণের পরিধি বাড়িয়েছে রাশিয়া এবং এর মিত্র সশস্ত্র বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত হয়েছেন কমপক্ষে 21 জন, আহত হয়েছেন আরও 38 জন। বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওডেসায় দুই দফা হামলা চালায় মস্কো। প্রথমে একটি নয়তলা আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়, এতে 16 জন প্রাণ হারান। পরে একটি হলিডে রিসোর্টে হামলা হয়, সেখানে নিহত হন 5 জন। এই হামলার জন্য রাশিয়াকে দায়ী করে এর নিন্দা জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে ওডেসা হামলায় পুতিনকে অবশ্যই জবাবদিহি করতে হবে বলে জানিয়েছে জার্মানি। সেই সঙ্গে বেসামরিক নাগরিকদের উপর হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে আখ্যায়িত করেছে ওলাফ শোলৎসের সরকার।